আলোর প্রতিসরণ নিয়ে একটু জানতে হবে। আলোর প্রতিসরণ চ্যাপ্টার 7-এর প্রতিটা বইয়ের মধ্যে ম্যাথ আছে, তো সো কিছু করার নেই। আলোর প্রতিসরণের কিছু জিনিস একটু জানতে হবে। আলোর প্রতিসরণের একদম বেসিকটা তোমরা 9-10 থেকে জানো আসলে। সো কী ছিল, আলো একটা মাধ্যম বিভেদ তল থেকে, সরি, আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে বিভেদ তল, বিভেদ তল বলতে যে যে তল তলে গিয়ে দুইটা মাধ্যম সেপারেট হয়ে যায়, যেরকম পানির উপরিতল হতে পারে, উপরে বায়ু নিচে পানি, এটা হচ্ছে পানির উপরিতল। আবার এমন হতে পারে এটা বায়ু, এটা কাঁচ, কাঁচের একটা প্লেট, কাঁচের উপরিতল। আলো বিভেদ তলে যদি তির্যকভাবে আপতিত হয়, তির্যক লম্বভাবে না, তির্যকভাবে আপতিত, আলোকরশ্মি দিক পরিবর্তন করে, ডাইরেকশন চেঞ্জ করে, সো তখন স্নেলের সূত্র অনুসারে অনেক কিছুই লেখা যায়। এটা হচ্ছে আপাতন কোণ এবং এগুলো হচ্ছে প্রতিসরণ কোণ। তো স্নেলের সূত্র অনুসারে খেয়াল করবা, 9-10-এ যা শিখছো সেটা তো শিখছোই, সো এখন একটু কঠিন থাকে অনেক কিছু, সো একটু সহজ করে জানতে হবে। এই উপরের মাধ্যমে প্রতিসরণাঙ্ক যদি হয় μ1 এবং দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণাঙ্ক যদি হয় μ2, তাহলে স্নেলের সূত্র খুব সহজে লেখা যায়, খুব সহজে একটাভাবে লেখা যায়, তাহলে আর ভুল হয় না। সেটা হচ্ছে μ1 ইন্টু সাইন অফ μ1, এক নম্বরে যে কোণটা আছে, এক নম্বরে কোন কোণটা আছে, এক নম্বরে আছে আই অ্যাঙ্গেল, তো সাইন অফ আই ইকুয়াল টু দ্বিতীয় মাধ্যমের এটা প্রতিসরণাঙ্ক ইন্টু এই মাধ্যমে কোন কোণটা আছে আর, তো সাইন অফ আর। সো এটাই হচ্ছে স্নেলের সূত্র। এখন এখান থেকে অনেক কিছু লেখা যায়। এক নম্বর লেখা যায় হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা বলে যে প্রথমের চেয়ে দ্বিতীয়টা কত গুণ, মানে প্রতিসরণাঙ্ক কত গুণ। সো প্রথমের চেয়ে দ্বিতীয়টার প্রতিসরণাঙ্ক কত গুণ, সো এটা কত হচ্ছে। এখানে দেখো এটা মনে রাখবা, এইটা মনে রাখো না, এটা থেকে এটা তুমি পারবা, এটা স্ট্রেইট, এটা ইজি অনেক। মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু তার অ্যাঙ্গেলের সাইন, মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু তার অ্যাঙ্গেলের সাইন, এটা মনে রাখা ইজি। সো μ2-র সাথে তাহলে এখানে, তাহলে এখানে হবে হচ্ছে সাইন আর, এখানে হচ্ছে সাইন আই। এটা তোমরা 9-10-এ পড়ছো, সো আমরা এটা পড়াই ইন্টারে, কারণ ইন্টারে একটু কঠিন কঠিন ম্যাথ থাকে। এভাবে মনে রাখলে সব ম্যাথ ইজিলি হয়, নাহলে এখানে মাঝে মধ্যে প্যাচ খেয়ে যায় পোলাপান। সো দেখো এখানে এটা এভাবে লিখতে হয়, হ্যাঁ, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আর অন্য কথায় তোমরা দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক কেমনে পাবা, দ্বিতীয় সাপেক্ষে প্রথমটা, তো সাইন আই এখানে পাবা, সাইন আর এখানে পাবা, প্রত্যেকটা একই জিনিস আসলে, এটাও যায় এটাও তাই, কারণ এখান থেকে এটা লিখছি। আচ্ছা এখন এই চ্যাপ্টারে আর কী আছে, এই চ্যাপ্টারে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে আলোর বেগের সাথে এই মাধ্যমে আলোর বেগের একটা সম্পর্ক আছে, এটা ইম্পর্টেন্ট, কারণ আলো নিয়ে আমরা কাজ করতেছি। সো আলোর বেগের সম্পর্কটা ইম্পর্টেন্ট, এটা রিভিশন দিয়ে দিলাম, আর এখান থেকে আলোর বেগের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। সো সম্পর্কটা হয় এরকম, ইউ মিউটা সমানুপাতিক হচ্ছে 1/c, সো এটা মনে রাখা লাগবে। এখন কীভাবে মনে রাখা যায় একটা ট্রিক আছে বলি, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক যেটা মিউ, এটা সবচেয়ে কম, এটা হচ্ছে 1, শূন্য মাধ্যমের জন্য 1 সবচেয়ে কম, কিন্তু আর শূন্য মাধ্যমে আলোর বেগটা সবচেয়ে বেশি। দেখো মনে থাকবে শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, বাচ্চা বাচ্চারা জানে 3×10⁸, আর শূন্য মাধ্যমে প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম। সো মিউ সমানুপাতিক হচ্ছে 1/c, তাহলে আমরা এরকম লিখতে পারি, এর একটু সাইড আমি এভাবে লিখি, μ1 সমানুপাতিক হচ্ছে 1/c1, μ2 সমানুপাতিক হচ্ছে 1/c2। সুতরাং আমরা μ1/μ2 যদি লিখে ফেলি তাহলে কত আসবে, c2/c1 চলে আসবে, ব্যস্তানুপাতিক যেহেতু, ঠিক আছে। তো এটা খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে, 1/2 করলে সিতে চেঞ্জ হয়ে যায়, সিতে ঘুরে যাবে, সিতে ঘুরে যাবে, ঠিক আছে, সিতে ঘুরে যাচ্ছে চেঞ্জ, 1/2 করলে 2/1 চলে আসবে এখানে। বা এখানে আরেকভাবে তো মনে রাখতে পারো, μ1 c1 = μ2 c2, এভাবে মনে রাখতে পারো যার যেটা সুবিধা লাগে। এটা মনে রাখাও ইজি, μ×c গুণ দিবা 1 1, আর ওই পাশে দ্বিতীয় জনেরটা 2 2। এটা হচ্ছে আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক, এটা নিয়ে ম্যাথ আছে কিন্তু, এখন আমি করাবো ম্যাথ আছে। আচ্ছা আসো, এখন কথা হচ্ছে যে আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করতেছে তখন কিসের কিসের চেঞ্জ হয়, কিসের কিসের চেঞ্জ হয় না। সো তোমরা দেখলা যে c এর চেঞ্জ হচ্ছে, আলোর বেগের চেঞ্জ হচ্ছে, আলোর বেগের
একটা ইকুয়েশন আছে, নাইনটিনে তোমরা পড়ছো হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। মনে করে দেখো, ভি হচ্ছে তরঙ্গের বেগ, এটা তো আলো তো একটা তরঙ্গ, তরঙ্গ না তরঙ্গই তো, সো আলোরও বেগ থাকবে। এফ হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলা হয় ইংলিশে, কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা পড়ছো নাইন টেনে, সো এখানে ভি এর বদলে আমরা লিখবো হচ্ছে সি ইকুয়াল টু এফ ল্যামডা, কারণ আমরা আলোর বেগ নিয়ে কাজ করছি, আলো নিয়ে কাজ করছি, ঠিক আছে। এখন সবসময় মনে রাখতে হবে, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে গেলে সি চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হয়, হ্যাঁ চেঞ্জ হয়, মাধ্যম পরিবর্তনে, মাধ্যম পরিবর্তনে চেঞ্জ হয়, এফটা চেঞ্জ হয় না, এটা খেয়াল রাখতে হবে, চেঞ্জ হয় না, এফ চেঞ্জ হয় না, ফ্রিকুয়েন্সি সেম থাকে, এটা মাথায় রাখতে হবে, এফটা কনস্ট্যান্ট থাকবে। তুমি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলো নিয়ে যাও, এফ ফ্রিকোয়েন্সি অবশ্যই অবশ্যই কনস্ট্যান্টই থাকবে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, কম্পাঙ্কটা চেঞ্জ হয় না। তাহলে এক পাশে চেঞ্জ হচ্ছে, আরেক পাশে একটা জিনিস চেঞ্জ হচ্ছে, তাহলে আরেকটা জিনিস কিন্তু অবশ্যই চেঞ্জ হতে হবে, সো ল্যামডাটা চেঞ্জ হবে, সো ল্যামডা চেঞ্জ হবে। সো দেখো, আমি তাহলে লিখতে পারি হচ্ছে সি ওয়ান ইকুয়াল টু এফ ইন্টু ল্যামডা ওয়ান। দেখো এফ চেঞ্জ হচ্ছে না মাধ্যমের সাপেক্ষে, তাই ওয়ান টু থ্রি ফোর হাবি যাবে কিছুই থাকবে না, এফ এফই থাকবে। সি টু ইকুয়াল টু এফ ইন্টু ল্যামডা টু থাকবে, এক দাও দুই দাও। তাহলে আমি দেখো এখানে লিখতে পারি মিউ ওয়ান বাই মিউ টু, এটা ইকুয়াল টু যেহেতু পরিবর্তনশীল ব্যস্তানুপাতিকে, সো আমরা সি টু বাই সি ওয়ান লিখলাম। আর সি টু বাই সি ওয়ান যদি তুমি কাটাকাটি করো, দুই ভাগ এক করে দাও, তাহলে এফ এফ কাটাকাটি চলে যাবে, ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান থাকবে, খেয়াল রাখতে হবে এগুলো। বা তুমি দেখো এই বাম পাশ এবং এই একদম ডান পাশ, একদম বাম পাশ একদম ডান পাশ মিলে তুমি লিখতে পারো হচ্ছে মিউ ওয়ান ল্যামডা ওয়ান ইকুয়াল টু মিউ টু ল্যামডা টু। সো আমি একটা সাম আপ করি, আমাদের কী কী সূত্র লাগবে ম্যাথ করতে, কী কী সূত্র লাগবে ম্যাথ করতে, ঠিক আছে। সো কী কী সূত্র লাগবে আমি সাম আপ করে দিচ্ছি একেবারে, প্রতিসরণ থেকে কী কী সূত্র লাগবে সাম আপ করে দিই। সো ছোট্ট করে এই চিত্রটা আঁকাই, এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার। এক নাম্বার মাধ্যমে প্রতিসরণ অক্ষ মিউ ওয়ান, সি ওয়ান এবং আলোর বেগ সি ওয়ান এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। দুই নাম্বার মাধ্যমে প্রতিসরণ অক্ষ মিউ টু, আলোর বেগ সি টু, ল্যামডা টু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। আর এটা হচ্ছে স্নেলের সূত্র, লিখবো আমরা আই, এটা হচ্ছে আর। তো স্নেলের সূত্রটা খুবই ইজি, কী লেখা যায়, মিউ ওয়ান এক নাম্বারের ইন্টু এক নাম্বারের কোণের সাইন, মিউ টু দুই নাম্বারের দুই নাম্বার কোণের সাইন, সাইনার, শেষ। এটা স্নেলের সূত্র গেল। দুই নাম্বার যেটা, মিউ ওয়ান সি ওয়ান ইকুয়াল টু মিউ টু সি টু, এক নাম্বারের মিউ ওয়ান ইন্টু এক নাম্বার আলোর বেগ ইকুয়াল টু এক নাম্বারের মিউ টু ইন্টু এক নাম্বারের দুই নাম্বার, সরি দুই নাম্বারের মিউ টু ইন্টু দুই নাম্বারের আলোর বেগ, ইজি। আর এই যে এটা মিউ ওয়ান ল্যামডা ওয়ান ইকুয়াল টু মিউ টু ল্যামডা টু, আলোর বেগের সাথেও মতো করে তরঙ্গেরটাও, তরঙ্গ দৈর্ঘ্যটাও লেখা যায়। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না।